মতো বাংলাদেশেও পালিত হচ্ছে হোলি। পুরান ঢাকা সহ রাজধানীর কিছু এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেকেই অংশ নিয়েছেন এই রঙের উৎসবে। কিন্তু ঢাকায় উৎসবের আনন্দকে কিছুটা বিপন্ন করেছে বখরাদের উৎপাত। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে দেখা যায়, পথচারীদের বিশেষ করে নারীদের ধরে রং লাগানো হচ্ছে। এক নারী তার কর্মস্থলে যাচ্ছিলেন, আপত্তি সত্ত্বেও কর্মজীবী ওই নারীকে জোর করে রং দেওয়া হয়। সে অবস্থায় ক্ষুব্ধ নারী জানতে চান, এখন যদি আমি চাকরি হারাই ক্ষতিপূরণ কে দিবে? আরেক ছাত্রীও প্রতিবেদককে তার বিড়ম্বনার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন। ক্যামেরার সামনে এক উশৃঙ্খল যুবক এসে আবারও রং লাগিয়ে দেয় তার চেহারায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ধারে কিছু যুবক হোলি উদযাপনের নামে নারীদের উপর নিপীড়ন চালিয়েছে। লেখক অ্যাক্টিভিস্ট বন্দনা কবির উৎসবে বখাটেদের এমন নোংরামা বন্ধ করার দাবি জানিয়ে ফেসবুকে লিখেছেন, আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি, ধর্ম যার যার উৎসব সবার বলি, এই ঘটনা সেই বলার মুখে অনেক বড় জুতোর বাড়ি। অসাম্প্রদায়িকতার উৎসবের নামে অসভ্যতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইসব অতি উৎসাহীদের জন্য সব সুন্দর কুৎসিত হয়ে যায়, সব ভালো হয়ে যায় কালো। এর তীব্র প্রতিবাদ করছি, সাথে এরকম ঘটনা কেন, কাদের দ্বারা ঘটেছে সেটা খুঁজে বের করার দাবি জানাই। এদিকে ভারতীয় মিডিয়া বলছে, পাকিস্তানে হিন্দুরা শান্তিপূর্ণভাবে হোলি উদযাপন করেছে, মোটা দাগে বাংলাদেশেও সুন্দরভাবেই পালিত হয়েছে হোলি, তবে নিন্দনীয় ঘটনা ঘটেছে এই ভিডিও যার প্রমাণ।